হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইফ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে যে সমস্ত মাকাউট ইউনিভার্সিটি স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য মাকাউটের তরফ থেকে একটি নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে এবং তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি কমপ্লিট দেখে তোমরা জেনে নাও যে ঠিক কী বলা হচ্ছে আজকে সেই নোটিশটিতে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা একদম আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে চ্যানেলের সাথে রিলেটেড সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো তো দেখো প্রথমেই যে ব্যাপারটি বলবো যে সমস্ত ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার স্টুডেন্টস রয়েছো তোমরা তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল সময় যে অ্যামাউন্টটি মাকাউটকে পে করেছিলে তো সেটি রিফান্ড বা কনসেশন করবার জন্য মাকআউটের কাছে বিভিন্ন রিকোয়েস্ট কিন্তু গেছিলো এবং তার জন্য মাকাউট একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছিল সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী মাকাউট কিন্তু তোমাদের যে সেই এক্সামিনেশন ফি সেটিকে কনসেশন করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই অ্যামাউন্টে যেহেতু তোমরা অলরেডি পে করে দিয়েছ সেই অ্যামাউন্টটিকে রিফান্ড পাওয়ার জন্য তোমাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে এবং এবং আজকে সেই নোটিশে তোমাদেরকে সেই ইনফরমেশনটি দিয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে প্রথমে কি নোটিশ এখানে পাবলিশ করেছে দেখো এখানে প্রথমেই বলবো ইট হ্যাড বিন নোটিফাইড আর্লিয়ার নোটিশ দ্য এক্সামিনেশন ডেটেড ফোর্থ সেভেন টোয়েন্টি টোয়েন্টি দ্যাট ইউনিভার্সিটি হ্যাজিটিউটপেক্ট

Are directed to notify further that university has decided to refund the half and or the full amount of the examination fee to the deserving student based on the application addressed to the university and submitted to the college authority concerned, who will in turn submit all collected application to the office of the finance officer of the university at its office. অর্থাৎ দেখো এখানে যে ব্যাপারটি বলা হয়েছে যে তোমাদের যে ফিজ যেটি কনসেশন করবার জন্য যে কমিটি সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী ডিসাইড করা হয়েছে যে সেই যে ফিজ যেটি তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে সেটি কিন্তু হাফ অথবা ফুল অ্যামাউন্ট রিফান্ড করা হবে সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদেরকেই রিফান্ড করা হবে যারা একটু রিয়েলি ডিজার্ভ করছে যারা অর্থাৎ যাদের এটি দরকার তো সেক্ষেত্রে বা যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তাদেরকে রিফান্ড করা হবে তো এক্ষেত্রে তোমাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে এবং সেই যে ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্মটি ফিল আপ করে তোমাদের যে কলেজ অথরিটি ওনাদের কাছে জমা দিতে হবে ওনারা তোমাদের প্রত্যেকটি ফর্মকে একসাথে কালেক্ট করে সেটিকে ইউনিভার্সিটির যে ফাইন্যান্স অফিস সেই ফাইন্যান্স অফিসারের কাছে সেটিকে পৌঁছে দেবে এবং তার পরবর্তীকালেই তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস তোমরা প্রোভাইড করবে সেখানে তোমাদের সেই রিফান্ড যে অ্যামাউন্ট সেটি তোমাদের ক্রেডিট হয়ে যাবে তো চলো সেক্ষেত্রে তোমাদেরকে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি প্রথমে একটু দেখিয়ে দিই দেখো এক্ষেত্রে আর টু দ্য ফাইন্যান্স অফিসার মাকাউট ডাব্লিউ বি স্যার তো এক্ষেত্রে তোমাদেরকে যেটি লিখতে হবে এখানে তোমাদের নেম ফাদার্স নেম মোবাইল নাম্বার মেল আইডি কলেজ নেম কোর্স নেম অর্থাৎ তোমরা কোন ব্রাঞ্চে রয়েছো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এই জায়গাটি তোমরা কিন্তু খুব কেয়ারফুলি এখানে ফিল করবে কারণ এটি অনুযায়ী তোমাদের এই যে ব্যাঙ্ক ডিটেলসেই কিন্তু তোমাদের টাকাটা ক্রেডিট করা হবে মাকাউটের তরফ থেকে এর সঙ্গে সঙ্গে বলবো দেখো তোমাদেরকে কিন্তু কিছু ডকুমেন্টস তোমাদের লাগবে সেক্ষেত্রে দেখো কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি অফ দ্য এন সেম অ্যাডমিট কার্ড অর্থাৎ এই সেমিস্টারের যে অ্যাডমিট কার্ড যেটি কিন্তু অলরেডি ইস্যু করা হয়ে গেছে সেই কার্ডটি তার সঙ্গে সঙ্গে অরিজিনাল পেরেন্ট অর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটি তোমরা কোথা থেকে নেবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কপি অফ পাসবুক ফ্রন্ট পেজ অর্থাৎ তোমাদের যে ব্যাংক পাসবুক তার ফ্রন্ট পেজ তো এক্ষেত্রে দেখো ইনকাম সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে নেবে সেই জন্য দেখো এক্ষেত্রে তোমাদের বলবো যে বিডিও এসডিও বা ডিএম বা মিউনিসিপ্যাল অফিসার অর ইকুইভ্যালেন্ট ওনাদের কাছ থেকে কিন্তু তোমাদেরকে সেই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটে নিতে হবে এবং এক্ষেত্রে মাকাউট অবশ্যই বলে দিয়েছে যে যে কমিটি ওনারা কিন্তু এটিকে রিভিউ করবে সেই অ্যাপ্লিকেশনটি তারপরে তোমাদের সেই অ্যামাউন্টে রিফান্ড করা হবে এবং সেই অ্যামাউন্টে তোমরা হাফ অথবা ফুল অ্যাজ পার যেটা ম্যাকআউট ডিসাইড করবে সেই অনুযায়ী তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে তো আজকের জন্য তোমাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার ছিল তো যদি ইনফরমেশনটি তোমাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাও তার সঙ্গে সঙ্গে বলবো যে একদম যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এটুকুই আবার দেখাবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ